কোথায়? জি ভাইয়া শুরু করেন। আচ্ছা আপনাকে মাস্ক পরানোর আগে তো, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু প্রথম স্লাইডে যে আমরা বলছিলাম যে সিটি স্ক্যান চেস্টের ইমেজ আছে, আমাদের চারটা রাউন্ড শেপ দেখা যাচ্ছে, বলছিলাম যে অ্যাওর্টিক ব্রাঞ্চ থেকে সেই তিনটি আর্টারি ওপেনিং হয়েছে, সেখানে সেই তিনটি মানে আর্টারি কিন্তু দেখানো হয়েছে। যে আমি প্রথমে বলছিলাম যে প্রথমটা হচ্ছে লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি, দ্বিতীয়টা হচ্ছে হলো লেফট কমর ক্যাভিটি আর্টারি, আর তৃতীয়টা হচ্ছিল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। হ্যাঁ, ওই সিটি স্ক্যানের ওই ইমেজটাই জাস্ট এখানে মানে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, অ্যানাটমিক্যাল ভাবে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি, লেফট কমন ক্যাভিটি আর্টারি এবং ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই তিনটা ব্রাঞ্চ হচ্ছে আমার অ্যাওর্টা থেকে মানে অরিজিন হয়েছে আর কি। হ্যাঁ জি ভাই, নেক্সট স্লাইড। হ্যাঁ নেক্সট, আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে হলো এটা হচ্ছে আমরা জানি হচ্ছে এলবো জয়েন্টের এক্স রে, যে যে রহমান তো আছে, তাই না? এটা হচ্ছে এলবো জয়েন্টের এক্স রে, এলবো সবাই জয়েন্টের। আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এলবো জয়েন্টের এক্স রে, এলবো জয়েন্টের এক্স রে তে আমরা দেখতেছি এপি এবং ল্যাটারাল ভিউ। আমরা যদি এপিতে এপিভিতে দেখি, এপিভিতে আমরা কি কি আসলে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হলো আমার উপরের যে বোনসটা, যে হাড়টা, এটা হচ্ছে হিউমেরাস, আর নিচেরটা হচ্ছে হলো এই তানে হচ্ছে হলো আমার আলনা, এখানে হচ্ছে হলো রেডিয়াস। হ্যাঁ, সবসময় জান বুঝতে হবে যে আলনা হচ্ছে আমার মিডিয়ালি থাকে, আলনা কি থাকে, মিডিয়ালি থাকে, আলনা থাকে হচ্ছে হলো মিডিয়ালি। হ্যাঁ, আর সবসময় বুঝতে হবে যে রেডিয়াল যে আমার বোনস আছে, এই রেডিয়াল বোনস এর উপরে কে বলে হচ্ছে হলো ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম হচ্ছে হলো আমার রেডিয়াল এর উপরে, আর আলনার উপরে যে বোনসটা থাকে এটাকে বলা হচ্ছিল ট্রকলিয়া, ট্রকলিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছিল আমার ওলিক্রনন প্রসেস, আর যেটা আমার ওলিক্রনন ফোসার মধ্যে, হিউমেরাস এর যে ওলিক্রনন ফোসা আছে, ফোসার মধ্যে এটা একটা জয়েন হয়েছে। এই জন্য এলবো জয়েন্টের ফরমেশন হচ্ছে আমার হিউমেরো আলনার জয়েন্ট। সব সময় বুঝতে হবে যে এলবো জয়েন বলতেই বোঝাচ্ছিল হিউমেরো আলনার জয়েন্ট। যদি স্যার এখানে জিজ্ঞেস করে যে আসলে এখানে আলনা কোথায়, আমরা কিন্তু রেডিয়াস আলনার ক্ষেত্রে অনেক সময় মানে মিষ্টি করে ফেলি বা ভুলে ফেলি যে কোনটা রেডিয়াস কোন আলনা, প্রথমে হচ্ছে আলনা হচ্ছিল মিডিয়ালি থাকবে, দ্বিতীয় কথা হচ্ছে হিউমেরাস এর সাথে উপরের বোনস এর সাথে যেটা অ্যাটাচড আছে ওটাই হচ্ছে আলনা, মানে হিউমেরাস এর সাথে যে বোনসটা অ্যাটাচ আছে সেটা হচ্ছে আলনা। আমরা যদি ল্যাটারাল ভিউতে যদি দেখি, এই যে হচ্ছে আমার এটা হচ্ছে হিউমেরাস। হ্যাঁ, এই যে হিউমেরাস এর সাথে যে আমার বোনসটা আছে, যেটা ওলিগ্রনন প্রসেস বা ওলিগ্রনন ফোসার সাথে যেটা অ্যাটাচ আছে, এটা হচ্ছে আলনা, আর এই পাশে হচ্ছে হলো রেডিয়াস। দি এটা হচ্ছে এলবো জয়েন্টের একটা এক্স রে, এপি ভিউ এবং ল্যাটারাল ভিউ। আমরা এখানে মূলত দেখি হচ্ছে হলো রেডিয়াস আলনা দেখি, হিউমেরাস দেখি, রেডিয়াল এর উপরে থাকে আমার ক্যাপিচুলাম, আর আলনার উপরে থাকে হচ্ছে ট্রকলিয়া, তারপর হচ্ছে ওলিক্রনন প্রসেস, তারপর ওলিক্রনন ফোসা, তারপর আরো দুটা বিষয় থাকে। এটা হচ্ছে হলো কন্ডাইল থাকে দুটা, একটা হচ্ছে হলো মিডিয়াল ইপিকন্ডাইল, আর হচ্ছে ল্যাটারাল ইপিকন্ডাইল। মিডিয়াল ইপিকন্ডাইল তো আমার হচ্ছে এই যে, এই যে হিউম্যানাইজ এর পাশে যে দুইটা, এই যে যে হ্যাঁ এই যে এই হিউম্যানাইজ এর পাশে যে দুইটা বোনস আছে, এই যে এটা হচ্ছিল মিডিয়াল ইপিকন্ডাইল, যেটা হচ্ছে আলনার পাশে থাকে মিডিয়ালি, আর রেডিয়াস এর পাশে সাথে থাকে সেটা হচ্ছে হলো ল্যাটারাল ইপিকন্ডাইল। হ্যাঁ জি, নেক্সট স্লাইড, এখানে লেখাও আছে এরকম। হ্যাঁ নেক্সট, আচ্ছা, এইখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারছি, এই যে হলো সুপ্রা কন্ডাইলার স্পার। আমরা জানি এখানে যে হিউমেরাস আমরা বললাম যে ইপি কন্ডাইল, ইপি কন্ডাইল পরে হচ্ছিল সুপ্রা কন্ডাইল, আর এইখানে কিন্তু সুপ্রা কন্ডাইল একটা স্পার দেখা যাচ্ছে। আমরা কিন্তু আগের স্লাইডে আলোচনা করেছিলাম যে এই এই ফুটের যে এক্সরে ছিল, আমরা কিন্তু ক্যালকেনিয়াল স্পারের কথা বলেছি, স্পার সব জায়গায় ক্যালকেনিয়াল স্পার হয়, তারপরে সুপ্রা কন্ডাইল স্পার হয় এবং অক্সিপিটালও স্পার হয়। হ্যাঁ, এর হচ্ছিল আমার সুপ্রা কন্ডাইলার স্পার। স্যার জিজ্ঞেস করতে পারে যে এখানে কিছু দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ স্যার এটা কি, এটা হচ্ছে সুপ্রা কন্ডাইলার স্পার। জি জি, পরের স্লাইড। হ্যাঁ নেক্সট, হ্যাঁ এটাও সেই একই, এটা হচ্ছে আমার স্কালের ল্যাটারাল ভিউ এক্স রে, এখানে আমরা দেখতে পাচ্ছ হলো অক্সিপিটাল স্পার, অক্সিপিটাল স্পার। এই যে আমাদের অক্সিপিটাল যে বোনস আছে, এই বোনস এর এখানে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা জানি আমাদের স্কেলে কয়টা হাড় আছে, আমাদের ছয়টা বোনস আছে,
sorry, background karo yabe mone hoy no problem hocche na problem na ekjoner bashay unmute kore kotha bolchilo ji jowa eta bujhte parche ki occipital spur jeta apnara kotha dekhte pacchi ei occipital bone sir ekটু chukka hobe formation ta royeche eta hocche occipital spur ji next slide ji next এটা আমরা দেখতে পাচ্ছিলো সিটি স্ক্যান চেস্ট এটা হচ্ছিল স্যার জিজ্ঞেস করতে পারে যে এটা আসলে কি ভিউ এটা হচ্ছিল সিটি স্ক্যানের করোনাল ইমেজ হ্যাঁ এটা হচ্ছিল সিটি স্ক্যানের করোনাল ইমেজ হ্যাঁ করোনাল ইমেজ ওকে জি জি নেক্সট এটা হচ্ছিল আমাদের সিটি স্ক্যানের করোনাল ইমেজ আর এটা হচ্ছিল লাং উইন্ডো প্রথমে এটা হচ্ছিল মিডিয়াস্টিনাল উইন্ডো হ্যাঁ এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে স্যার ধরতে পারে এটা 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 মিডিয়াল এটা মিডিয়াস্টিনাল উইন্ডো এটা হচ্ছে মিডিয়াস্টিনাল সিটি স্ক্যান এর করোনাল ইমেজের মিডিয়াস্টিনাল উইন্ডো আর এটা হচ্ছে আমার লাং উইন্ডো হ্যাঁ এটা হচ্ছে লাং উইন্ডো আচ্ছা এটা হচ্ছে আমার সিটি স্ক্যানের অ্যাকচুয়াল ইমেজের লাং উইন্ডো কিন্তু এখানে আমাকে ধরতে পারে যে এই দুইটা যে দেখা যাচ্ছে আমার এই যে দুটা শেপ দেখা যাচ্ছে না বাগ হয়ে যাচ্ছে যে সরি দুটা বাগ হয়ে যাচ্ছে কিনা এটা হচ্ছে আমার এওরটা দুটা বাগ হয়ে যাচ্ছে একটা হলো অ্যাসেন্ডিং এওরটা একটা হচ্ছে ডিসেন্ডিং এওরটা হ্যাঁ আমার এওরটা দুটা ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে উপরেটা হচ্ছে অ্যাসেন্ডিং নিচেরটা হলো ডিসেন্ডিং এওরটা হ্যাঁ কারণ উপরেটা অ্যাসেন্ডিং মানে অ্যাসেন্ডিং তো আমরা জানি হলো উপরের দিকে আর ডিসেন্ডিং মানে কি নিচের দিকে ডিসেন্ট হয় মানে অবতরণ হয় নিচের দিকে আর কি হ্যাঁ এটা কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে এওরটা দুটো ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং এওরটা আর এটা হচ্ছে ডিসেন্ডিং এওরটা হ্যাঁ জি পরের স্লাইড আবার আচ্ছা আরেকটা বিষয় ধরতে পারে ওই যে এই যে যে গোল যেটা দেখা যাচ্ছে আমার এটা কিন্তু ট্রাকিয়া হ্যাঁ ওই যে হাইপো যেটা কালো দেখা যাচ্ছে না মাঝখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এওরটার মাঝখানে যে কালোটা ওটা হচ্ছিল ট্রাকিয়া ঠিক আছে নিচের নিচেরটা এটা কিন্তু সিটি স্ক্যানের লাং উইন্ডো অ্যাকশন হ্যাঁ এটা এটা হচ্ছে আমার এই সিটি স্ক্যানের মিডিয়াস্টিনাল উইন্ডো অ্যাক্সিয়াল ইমেজ এটাও কিন্তু আমার এই ইয়াওটা যেটা হ্যাঁ দেখি যারা আমরা যে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম বা পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম বা মিডল বা এরকম সুপারিয়র ইন্টেরিয়র যে মিডিয়াস্টিনাম বা আমরা এই শেপসটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি বা আমরা এই যে সফট টিস্যুগুলো কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি আর লাং উইন্ডো যেটা শুধু শুধু আমরা লাং দেখার জন্য আর কি হ্যাঁ আর এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সিটি স্ক্যানের অ্যাকচুয়াল ইমেজ এই যে হ্যাঁ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এওরটা হ্যাঁ আমরা আগের ছবিতে দেখলাম যে এওরটার দুটো ভাগ হয়ে যাচ্ছে অ্যাসেন্ডিং এওরটা ডিসেন্ডিং এওরটা কিন্তু এই যে এওরটার যে এইখানে একটা রাউন্ড শেপ আছে কালো বড় এটাকে বলে হচ্ছিল ট্রাকিয়া হ্যাঁ আর আমরা জানি যে ট্রাকিয়ার পিছনে ট্রাকে থাকে অ্যান্টেরিয়রলি আর তার পিছনে থাকে হচ্ছে ইসোফেগাস যেটা পোস্টেরিয়রলি থাকে এই যে ছোট একটা দেখা যাচ্ছে যে ট্রাকের ঠিক জাস্ট পিছনে যেটা পোস্টেরিয়রলি দেখা যাচ্ছে আমাদের ওই এওরটার লেফট সাইডে সেটা হচ্ছিল আমার ইসোফেগাস যেটা মাউস আমি ভালো কাজ করতে পারতেছি না মানে ট্রাকিয়ার ঠিক অপোজিটে বা মানে পোস্টেরিয়রলি থাকে হচ্ছিল ইসোফেগাস হ্যাঁ জি নেক্সট স্লাইড জুবাই জি নেক্সট যা ইসমাইল ভাই জি আগের স্লাইডে ওই যে আর্চ অফ অ্যাওর্টা মানে স্টার্নাম বিহাইন্ড দ্য স্টার্নাম হ্যাঁ থাইমাস গ্ল্যান্ড আছে
মানে এটা সাধারণত অ্যাট্রোফি হয়ে যায় যখন কোনো পেশেন্ট ডিজিজ কোনো আক্রান্ত হয় অসুস্থ হয়ে যায় তখন এটা মানে শো করে, এছাড়া কিন্তু এটা অ্যাট্রোফি অ্যাট্রোফি পর্যায়ে থাকে, শো করে না। হ্যাঁ শো করে না, অনেক সময় ওইখানে থাইমোমা হতে পারে যদি থাইমাস গ্ল্যান্ডে কোনো লিশন হয় না তখন এটাকে বলে থাইমোমা। এটা কথা বলা হচ্ছে, এটা কথা না না এটা না এটা না, তুমি মিনিস্টেল অনুতে যাও, মিনিস্টেল অনুতে আগে আগে স্লাইডে যাও। হ্যাঁ এটা 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 তো বলছে, এটা না এটা আগেটা যাও আগে, এটা এটা না না আরো এটা পরে, এটা সরি মানে লাস্ট যে স্লাইড দেখানো হলো এই এটাতে। অনেক সময় থাইমাস গ্ল্যান্ড যদি আপনার কিছু হয় তখন ওটা থাইমোমা হয়ে যায় আর কি, কোনো লিশন থাকলে আর কি। জি এটা তো আসলে ওরকমই, এই যে আমরা যে আগের স্লাইড আলোচনা করছিলাম যে আমাদের মুশকিল হয়ে গেল, নিচের যে আমরা যে কতগুলো শেপ দেখতে পাচ্ছি রাউন্ড শেপ, একদম নিচেটা হচ্ছিল লেফট সাবক্লেভেন আর্টারি, তার পরেটা হচ্ছিল মাঝখানটা হচ্ছিল লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপরে হচ্ছিল আমাদের ব্রাকোসেফালিক ট্রাঙ্ক। হ্যাঁ আর এখানে কন্ট্রাস্টানেন্স হচ্ছে, এটা আসলে নিচের স্লাইডের ছবিগুলো দেখলে বোঝা যাবে, নিচের স্লাইড আর নিচেরটা দেখি। জি নিচেরটা আচ্ছা, হ্যাঁ ওই অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর কি। হ্যাঁ আমাদের এখানে কিন্তু এই স্লাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসেন্ডিং এর মাঝখানে আমার আরেকটা শ্যাডো আসতেছে। হ্যাঁ এই যে এখানে একটা শ্যাডো আসতেছে কন্ডাস্টের মতো, এটা হচ্ছিলো পালমোনারি আর্টারি। হ্যাঁ এটা হচ্ছে পালমোনারি আর্টারি ব্রাঞ্চ আসতেছে। আমরা কিন্তু আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে আসলে এই এই জিনিসটা কি, এটা কিন্তু ভেন, এই যেটা হচ্ছে ভেন আমি ভালো করে দেখাচ্ছি, এই যেটা এটা হচ্ছিল ভেন। আমরা যখন কন্ট্রাস্ট দেই ভেনের মধ্যে হাতে কন্ট্রাস্ট দেয় তখন কিন্তু এই কন্ট্রাস্টটা আমার কোথায় আসে, এইখান দিয়ে হার্টের আমার কোথায় আসে, রাইট অ্যাট্রিয়ামে আসে। হ্যাঁ যেখানে একটু জুম করো তো ভাই, জি আছে তো এটা হচ্ছে আমার সুপেরিয়র হয়ে আমার কিন্তু এটা কিন্তু রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছিল একটা ভেন আর কি। তার ব্রেনের পরে হচ্ছে আমাদের হলো ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপরে মাঝখানে যে শেপটা আছে আমার এই মাঝখানে শেপটা হচ্ছে পালমোনারি আর্টারি, তার নিচে হচ্ছিল আমার এই ডিসেন্ডিং অ্যাওর্টা, আর এই যে আমাদের কালো দুটো ভাগ হয়ে যাচ্ছে
এটা হচ্ছে আমার ট্রাকেটা কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে, যেটা আমার আমরা জানি ট্রাকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো মানে প্রিন্সিপাল বঙ্কাস, যেটা একটা হলো রাইট প্রিন্সিপাল বঙ্কাস আর একটা হলো লেফট প্রিন্সিপাল বঙ্কাস, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ জি, নেক্সট স্লাইড জি, নেক্সট। এই যে নেক্সট স্লাইডে কিন্তু আমরা আরো ওইভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছিল বেন, তারপর হচ্ছিল আমার এই উপরে হচ্ছিল অ্যাসেন্ডিং অ্যাওর্টা। হ্যাঁ, তারপর এই যে আমাদের আগের স্লাইডে যেটা দেখলাম, এটা হচ্ছিল আমার পালমোনারি আর্টারি, আর এই যে নিচে হলো আমার হচ্ছিল ডিসেন্ডিং অ্যাওর্টা, আর এই যে আমরা যে কালো দুটো দেখতে পাচ্ছি মাঝখানে, এই দুটো হচ্ছে আমার ট্রাকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, রাইট প্রিন্সিপাল বঙ্কাস, লেফট প্রিন্সিপাল বঙ্কাস। জি, নেক্সট ভাই। ইয়া স্যার কিন্তু বলবে যে পালমোনারি আর্টারি কি ধরনের ব্লাড সার্কুলেট করে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারে, এটা এটা না বলতে পারলে ফেলে দেবে। বডির ভিতরে যত ধরনের আর্টারি আছে, একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, যত ধরনের আর্টারি আছে সব হচ্ছিল অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর যত ধরনের ভেন আছে সব হচ্ছিল ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু শুধু হার্টের ক্ষেত্রে বা পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর পালমোনারি ভেন হচ্ছে আমার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। মানে শুধু পালমোনারির ক্ষেত্রে হচ্ছে অপোজিট, এটা একটু মনে রাখতে হবে। আমার আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর ভেন হচ্ছিল ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু যখনই বলবে পালমোনারি আর্টারি বা পালমোনারি ভেন, তখন আমার মাথায় কিন্তু অপোজিট চিন্তা নিয়ে আসতে হবে এবং অপোজিট কথা বলতে হবে। তখন পালমোনারি আর্টারি হচ্ছিল আমার ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর পালমোনারি ভেন হচ্ছিল অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। থ্যাংক ইউ জিয়া রহমান, মাঝে মধ্যে বলতে হবে, হ্যাঁ আরো ডিটেইলস কিছু থাকলে তাহলে সুবিধা হবে সবার জন্য আর কি। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ জিয়া ভাই। সেক্ষেত্রে আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে সিটি স্ক্যান চেস্টের অ্যাক্সিয়াল মিডিয়াস্টিনাল উইন্ডো, আর এটা হলো কন্ট্রাস্ট ইমেজ। হ্যাঁ, এখানেও কিন্তু সেম আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা ভেন দেখতে পাচ্ছি, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এবং পালমোনারি আর্টারি দেখতে পাচ্ছি, এবং আমরা প্রিন্সিপাল মানে ব্রঙ্কাস দেখতে পাচ্ছি, রাইট এবং লেফট প্রিন্সিপাল। কন্ট্রাস্ট না থাকলে তো এগুলো বোঝা যেত না। না আমাদের এই শরীরের ভিতরে এটা কেন হাইপার দেখা যাচ্ছে, কেন কন্ট্রাস্ট গুলো কেন সাদা দেখা যাচ্ছে আর কি? হ্যাঁ হ্যাঁ, কেন সাদা দেখা যাচ্ছে? সেই জন্য না 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 আমরা যদি সিটি স্ক্যান করি ওইখানে কিন্তু হাইপার দেখা যায়, তার কারণ কি, ওইখানে কিন্তু আয়োডিন থাকে। আমরা জানি ওই যে বলি না যে আয়োডিনের এভাবে গলগণ্ড রোগ হয়, এই যে থাইরয়েড গ্ল্যান্ড যখন এনলার্জ হয়ে যায় এটাকেই কিন্তু বলে আসলো গয়টার, যেটা গলগণ্ড রোগ। কেন আয়োডিনের অভাবে? তো থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু অলওয়েজ কি থাকে, হাইপার থাকে, মানে ওইখানে আয়োডিন আছে। এই যে এই কন্ট্রাস্ট, ইসমাইল ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই। জি বলবো? হ্যাঁ অবশ্যই, শিওর। হ্যাঁ, এই যে মানে আয়োডিন মানে এই যে আমাদের কন্ট্রাস্ট যখন আমরা ভেনে দেই, এই যে অ্যাক্সিয়াল করোনায় বা যে কোনো ইমেজে আমরা এই ভেইন গুলো সাদা দেখা যায়, এর কারণ হচ্ছে এক্সরেতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা রেডিয়েশন মানে রেডিয়েশন যদি অপাক বলতে রেডিয়েশন পাস করতে পারে না, তখন ওই অংশ সাদা আসে। যেমন আমার আশেপাশে যে বোন গুলো দেখা যাচ্ছে সাদা সাদা, কারণ বোনে ক্যালসিয়াম থাকে, যার কারণে রেডিয়েশন পাস করতে পারে না, কিছু কিছু রেডিয়েশন আগে মানে ডিটেক্টর যেতে পারে না। এই আয়োডিন থাকাতে, এই কন্ট্রাস্ট হচ্ছে আয়োডিন কন্টেইনিং একটা মিডিয়া, যেটা অ্যাটমিক নাম্বার হচ্ছে 53, 53 হচ্ছে অ্যাটমিক নাম্বার, যার কারণে এটা রেডিয়েশন খুব সহজেই মানে অবস্ট্রাক্ট করতে পারে।
হ্যাঁ, যার কারণে যদি অবজার্ভ করতে পারে এই জন্য ডিটেক্টর এটা খুব সহজেই দেখা যায়। আমাদের যে এই ছবিগুলো তো আলটিমেটলি রেডিয়েশন পাস করে ডিটেক্টরে ছবিটা ইমেজ তৈরি করে। তো কন্ট্রাস্টে আয়োডিন থাকাতে যখন ভেইনে এটা যায়, রেডিয়েশন তো এই ভেইনের সব পুরো বডি হয়েই ডিটেক্টরে যায়, তখন এই রেডিয়েশনটা যেখানে যেখানে যে বোন যেভাবে অবস্ট্রাক্ট করছে ঠিক একইভাবে ভেইনে যখন আয়োডিন থাকে, আয়োডিনের অ্যাটমিক নাম্বার হাই থাকার কারণে ওইখানেও রেডিয়েশনটা অবস্ট্রাক্ট করে, যার কারণে আমরা সহজে দেখতে পারি। আমরা কিন্তু আসলে এটা এটাও সিটি স্ক্যান টেস্টের আসলে দারুণ সিকোয়েন্স, এটাও সিটি স্ক্যানের অ্যাক্সিয়াল মিডিয়েশনাল উইন্ডো, এটা তো কন্ট্রাস্ট ইমেজ। তো আমরা আগেও আলোচনা করছি এখানে পেইন আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আউট আছে, ডিসেন্ডিং আউট আছে, তাই না? মাঝখানে আমাদের পালমোনারি আর্টারি কিন্তু দুইটা ভাগ হয়ে যাচ্ছে, এটা একটা হচ্ছিল রাইট পালমোনারি আর্টারি আর একটা হচ্ছিল লেফট পালমোনারি আর্টারি। এই যে বড় যে পালমোনারি আর্টারি আমরা দুইটা সাইড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি, আর উপরে যে রাউন্ড শেপটা ওটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং আওটা, যেটা আমার অ্যাওটা, অ্যাওটা দুটো ভাগ হয়ে গেছে অ্যাসেন্ডিং আওটা, আর এই হচ্ছে ডিসেন্ডিং আওটা, আর এই যে ব্রঙ্কাস দুটো ভাগ হয়ে যাচ্ছে এই ট্রাকে। এখানে ইসমাইল ভাই, এই কেউ কি এখানে ডিটেক্ট করতে পারছে কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড? মানে বাম হচ্ছে রাইট সাইড, কিন্তু অনেক সময় ইমেজে লেখা থাকে, ইমেজে লেখা থাকে। হ্যাঁ, আমি যদি ইমেজ যদি রিভার্স করে দেই বা উল্টে দেই 90 ডিগ্রি করে দেই, তাহলে আমি কিভাবে বুঝবো, তাই না? অবশ্যই ইমেজের মধ্যে রাইট এবং লেফট লেখা থাকে, ইমেজের মধ্যে রাইট এবং লেফট লেখা থাকে, এখানে যদিও লেখা নাই। তারপর আমরা হ্যাঁ, জেনারেলি আমাদের হাতের বাঁদিকে যে সাইডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাইট সাইড, আর ডান দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লেফট সাইড। নরমালি এভাবে থাকে যদি না চেঞ্জ করা হয়। হ্যাঁ, বাই ডিফল্ট এভাবে থাকে। হ্যাঁ, কিন্তু যদি চেঞ্জ করে সেক্ষেত্রে যদি চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে চেঞ্জ হবে, বাট বাই ডিফল্ট এভাবেই থাকে। আর এছাড়া আমরা যারা এক্সপার্ট আছি তারা অবশ্যই অ্যানাটমিক্যাল পার্টস গুলো মানে অর্গান গুলো দেখে বলতে পারবো কোনটা রাইট সাইডে কোনটা লেফট সাইডে, বাট এমনিতে আমরা যদি বুঝতে চাই তাহলে বাই ডিফল্ট এভাবে হাতের বাঁ দিকে যেটা অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডান রাইট সাইড, আর বাম দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে লেফট সাইড। আচ্ছা, আমরা তো এটা দেখতে পাচ্ছিল চেস্ট এক্সরে, তাই না? চেস্ট ভিউ সম্ভবত জিজ্ঞেস করতে পারে এটা কিসের এক্সরে, এটা হচ্ছে কি কি দেখা হয়, তাই না? এটা তো একটা বলা দরকার আছে যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা তো আমরা বড় একটা শেপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হার্ডের শেপ। হ্যাঁ, তারপরে নিচে হলো আমার সিপি অ্যাঙ্গেল থাকে দুই সাইডে, যেটা আমার কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তারপরে এখানে থাকলো হাড়ের দুই পাশে যে অ্যাঙ্গেল থাকে এটা হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, আর এই যে মাঝখানে যেটা আছে উপরে একদম এই যে এখানে এটা হচ্ছিল আমার ট্রাকিয়া। হ্যাঁ, এখানে কিন্তু সবসময় দেখবো ট্রাকের সেন্ট্রালে আছে কিনা। তারপর আমার এই যে লাং এর সেটাও দেখা যাচ্ছে কালো, যেগুলো
আর এই যে যেগুলো দেখা যাচ্ছে রিবস, যে বোনস গুলো আছে রিবস, হ্যাঁ 24 সেন্টিমিটার। যে এটা একটা নরমাল চেস্ট এক্সট্রাক্ট। হ্যাঁ আচ্ছা, ওই এখানে স্যার কিছু জিনিস বলছিল এখানে অ্যানাটমির মধ্যে ওই লাংসের যে অপাসিটি, সেক্ষেত্রে এখানে একটা টার্ম হবে, সেটার নাম হচ্ছে অপাসিটি, সরি কনসিলিয়েশন, কনসিলিয়েশন হবে, ঠিক আছে, ওটা হবে কনসিলিয়েশন। আর বোনের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে হবে স্ক্লেরোসিস, আর লাংস এর ক্ষেত্রে হবে কনসলিডেশন, যদি সাদা দেখা যায় অপাসিটি, অপাসিটি হবে, সরি। আর আরেকটা জিনিস বলছিল যে লাংস এর দুই পাশে যেখানে মানে ব্রঙ্কাস ভেইন আর্টারি গুলো এন্ট্রি এবং বের হয় সেটা, সেই জায়গাটার নাম হচ্ছে হাইলাম। এই জায়গাটা স্যার এক্সপ্লেন করছিল যে একটা নিচে থাকে একটা উপরে থাকে, রাইট হাইলাম লেফট হাইলাম। বলছিল যে দুই ধরনের অপোজিট কথা বলছে, একটা হচ্ছে হোমোজিনিয়াস, একটা হচ্ছে নন হোমোজিনিয়াস। হ্যাঁ হোমোজিনিয়াস অপোজিট মানে এই অপোজিটটা একই রকম থাকবে আর কি, সেটা হচ্ছে বলে যে সাদা থাকবে এরকম, আর নন হোমোজিনিয়াস হচ্ছে না সেটা কি মিক্সড থাকবে আর কি। হ্যাঁ তো এটা লাস্টের ক্লাসে আমাদের এক্সরে চেস্ট দেখাছিল, ওই স্লাইডটা আমরা দিন আলোচনা করব, ওখানে সব মানে চেস্টে যত ডিজিজ আছে মোটামুটি ওখানে দেখানো হয়েছে আর কি। আচ্ছা নেক্সটে যাই নাকি? জি নেক্সট নেক্সট। আচ্ছা আমরা এখানে আসলে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাইলাম অ্যাকচুয়ালি, দুপাশে যে গ্যাংস্টার, দুপাশে যে প্রথম হচ্ছিল এই যে ট্রাকিয়া, তাই না, ট্রাকিয়া, এই যে আমরা যেটা দেখা দেখতে পাচ্ছি যে একটু গ্রে বা সবুজ কালারের, এটা কিন্তু আর্টস অফ অ্যাওর্টা, এটা হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা। আমরা কিন্তু আগে আলোচনা করছি আর্টস অফ অ্যাওর্টা থেকে তিনটা ব্রাঞ্চ উঠে, সেটা হচ্ছে একটা হচ্ছে লেফট সাবক্লেভেন আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপরে হচ্ছিল ব্রাকোসেফালিক ট্রাঙ্ক। এই আর্টস অফ অ্যাওর্টাই কিন্তু আমার একটাকে আমাদের এই অ্যাওর্টা কিন্তু দুটো ভাগ হয়ে যায়, একটা হলো এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাওর্টা যেটা আমার ভাগ হয়ে আসছে এটা কিন্তু টোটালি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে আসছে, এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, মানে থোরাসিক অ্যাওর্টা এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হচ্ছে অ্যাওর্টা, তাই না। এই অ্যাওর্টার পাশে যেটা আছে আমার, এই যে অ্যাওর্টার পাশে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমার কি, এটা কিন্তু ভেনা কাভা, এটা হচ্ছিল ইনফিরিয়র ভেনা কাভা, সম্ভবত এটাই, তাই না জিয়াউর রহমান, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আমরা কিন্তু আরেকটা বিষয় দেখতে পারি যে আমরা কিন্তু বলছিলাম যে আমার হার্টে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, তো আমরা কিন্তু দুই পাশে আমরা কিন্তু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে বেগুনি কালার যেটা, এটাকে বলে হচ্ছিল পালমোনারি আর্টারি। আমরা কিন্তু আগে বলছিলাম যে সকল ধরনের আর্টারি হচ্ছিল অক্সিজেনেটেড ব্লাড বহন করে, ভাই ওটা কি ইসোফেগাস না তো, আবার এরকম তো লাগে ইসোফেগাস না তো যেটা যে বলতিছে, আর এটা কি যেহেতু এটা ট্রাকিয়ার অপোজিট আছে, এটা ইসোফেগাস, জি না ট্রাকিয়ার অপোজিট ইসোফেগাস থাকলেও ইসোফেগাস কখনো অ্যাওর্টার এদিকে থাকবে না। হ্যাঁ কারণ স্টোমাক তো থাকবে আমার হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে, স্টোমাক থাকবে লেফট সাইডে, তাই না, জি। সেক্ষেত্রে কিন্তু আমার ট্রাকিয়ার পিছনে যেটা আছে সেটা হচ্ছে ইসোফেগাস এবং ওই লেভেলে যে নামছে সেটা হচ্ছে ইসোফেগাস, এই যে অ্যাবডোমেন অ্যাওর্টার পাশে যেটা ডান দিকে হতে পারে, কারণ এটা ফিনিশিং নাই তো, অ্যাবডোমিনাল অ্যাওর্টার সাথে তো সব সময় আইবিসি থাকে, ইনফিরিয়র ভেনা কাভা থাকে। আচ্ছা যাক, এটা ভাই এটা 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 হচ্ছে ইয়া, এটা হচ্ছে ইয়া কি বলে ইসোফেগাস, ইসোফেগাস
জি আমরা তাহলে আলোচনা যাই, যেটা হচ্ছে বেগুনি কালার, যেটা আমাদের পালমোনারি আর্টারি, এই পালমোনারি আর্টারি এইরকম কালার হওয়ার কারণে হচ্ছিলো এটা হচ্ছিল ডিঅক্সিজেনেটেড ব্লাড। আমরা জানি আমাদের ব্লাড প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় আসে, রাইট আট্রিয়ামে আসে, তারপর রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে আমার যে পালমোনারি আর্টারি আছে, এই পালমোনারি আর্টারির মাধ্যমে আমার দুইটা, এই যে দুইটা দুইটা চারটা পালমোনারি আর্টারির মাধ্যমে আমার ব্লাড গুলো কোথায় যাচ্ছে, লাঙে যাচ্ছে। লাঙে যে আমার সেই ব্লাড পিউরিফিকেশন হয়ে সেই ব্লাড গুলো আসছে পালমোনারি ভেনের মাধ্যমে। এই যে আমাদের দুই সাইডে লাল যে রেড যে দুটাই আছে, এটা এগুলো কিন্তু সব পালমোনারি ভেন। হ্যাঁ, পালমোনারি ভেন হচ্ছে আমার অক্সিজেনেটেড ব্লাড। এই পালমোনারি ভেন কোথায় ওপেন হয়, আমরা জানি লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে আমার এই অক্সিজেনেটেড ব্লাড আসে লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে এই যে পালমোনারি অর্টা, এই যে যেটা এই যে পালমোনারি অর্টা, হ্যাঁ, এইখান থেকে আমার ব্লাড কোথায় যায়, উপরে চলে যায় আপার পার্টে। আর এই যে অ্যাসেন্ডিং যে অর্টা আছে আমার অ্যাবডোমিনাল অর্টা বা থোরাসিক অর্টা, এগুলোতে আমার শরীরের নিচে ব্লাড সার্কুলেশন হয়। হ্যাঁ, আমরা এখানে যে কয়েকটা বিষয় দেখলাম, ট্রাকিয়া দেখলাম, ট্রাকিয়ার পোস্টেরিয়র পার্টে দেখলাম আমরা ইসোফেগাস, তারপরে দেখলাম আমরা পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, সরি পালমোনারি আর্টারি দেখলাম, তারপরে আমরা পালমোনারি ভেন দেখলাম, তারপরে আমরা আর্টস অফ অর্টা দেখলাম, যেখান থেকে তিনটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, লেফট সাপ্লাই ভেন আর্টারি, লেফট কমন কার্ডিয়াক আর্টারি এবং হচ্ছিল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। জি আরো কিছু অ্যাড করার আছে এখানে? আচ্ছা আচ্ছা, নেক্সট ভাই সার্কুলেশনটা একটু আবার বলেন ভাই। সার্কুলেশন, আচ্ছা আমরা সার্কুলেশন বিষয়টা যদি বলি, আমরা প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড এর কথা বলি, যে আমাদের শরীরে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে দূষিত রক্ত, আমার কিন্তু দুইটা ভাবে আমার হার্টে চলে যায়, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর একটা হলো সুপিরিয়র ভেনা কাভা। তো আমার এই ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে হচ্ছে নিচের যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে এগুলো সব যায় আমার কোথায় ওপেন হয়, ওই লেফট অ্যাট্রিয়ামে, সরি রাইট অ্যাট্রিয়ামে। আর আর সুপুরের ভেনা কাভার মাধ্যমে উপরের যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে সবগুলো আমার ওই রাইট অ্যাট্রিয়ামে আসে। আমরা সিটি স্ক্যান টেস্ট দেখলে আমরা খুব সুন্দর দেখা যায় যে সুপুরের এবং ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে যে ওপেনিং হয়েছে। তো রাইট অ্যাট্রিয়ামে যে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ওইখানে প্রথমে যাচ্ছে, তারপর আমার রাইট অ্যাট্রিয়াম থেকে আমার ব্লাড যাবে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। আমরা জানি রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে বাল্ব থাকে সেটাকে বলে ট্রাইকাস্পিড বাল্ব। এই ট্রাইকাস্পিড বাল্ব হয়ে আমার লেফট এই রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, তাই না? রাইট ভেন্ট্রিকল থেকে সেই ব্লাড আমার কোথায় যাচ্ছে, এই যে পালমোনারি যে বাল্ব হয়ে, এই যে পালমোনারি বাল্ব হয়ে আমার পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারি, তাই না? এই পালমোনারি আর্টারি হয়ে আমার দুই ভাগে, দুইটা দুইটা পালমোনারি, চারটা পালমোনারি আর্টারি দিয়ে আমার দুই লাঙে এই ওপেনিং আছে এই পালমোনারি আর্টারি গুলা। আমরা জানি যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, আমাদের এভাবে পড়াইছিল যে আমাদের অক্সিজেন কিন্তু একদম সর্বশেষ পর্যায়ে যে অ্যালভিওলাই আছে সেই অ্যালভিওলাইতে যায়, আর অ্যালভিওলার পাশে দিয়েই আমার কি আছে, এই পালমোনারি আর্টারি আছে। আমরা জানি অক্সিজেনের যে অ্যালভিওলাইতে হচ্ছে পার্সিয়াল প্রেশার হচ্ছে 104, তাই না? পার্সিয়াল প্রেশার হচ্ছে 104, আর ওই পালমোনারি আর্টারি ওইখানে অক্সিজেনের ব্লাড যে অক্সিজেন থাকে ওটার পার্সিয়াল প্রেশার সম্ভবত 40। তো আমার এই এইখানে আমার ডিফিউশন হচ্ছে, ডিফিউশনের কারণে অক্সিজেন আমার কি হচ্ছে এই পালমোনারি এই আর্টারিতে চলে যাচ্ছে। তো পালমোনারি আর্টারি থেকে এই ব্লাড অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেন হয়ে তখন আমার এই ব্লাড গুলো আসে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে এই ব্লাড আমার কোথায় যাচ্ছে, বাইকাস্পিড বাল্ব হয়ে আমার লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে। এই লেফট ভেন্ট্রিকল থেকে আমার যে অ্যাওর্টিক ভাল্ব আছে, অ্যাওর্টিক ভাল্ব হয়ে এই যে আমাদের যে এই যে অ্যাওর্টা আর এই যে অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা, সরি দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, এই যে আমাদের অ্যাওর্টা যে এই অ্যাওর্টা, এই অর্টার এখানে যখন ব্লাড আসে আমার উপরের দিকে ব্লাড যায় হচ্ছে আমার এই যে তিনটা ব্রাঞ্চ আছে আর্টস অফ অর্টা থেকে, যেটা আমরা বলি যে লেফট সাপ্লাই ভেন আর্টারি, লেফট কমন কার্ডিয়াক আর্টারি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আমরা জানি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে কিন্তু আরো দুটা ব্রাঞ্চ আছে, একটা হলো এই লেফট
লেফট সাবক্লেভে রাইট সাবক্লেভেন আর্টারি আছে, আবার রাইট কমন ক্যারোটিড আর্টারি আছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না, যাই হোক, এটা হলো আমার শরীরের উপরের দিকে ব্লাড সার্কুলেশন করে, আর নিচের দিকে যে আমার আছে আর্চোবে অর্ডার, পরে যে আমার আছে হলো থোরাসিক অর্ডার। থোরাসিক অর্ডারের মাধ্যমে আমার থোরাসিক পার্টে ব্লাড সাপ্লাই করে, অ্যাবডোমিনাল অর্ডার থেকে আমার অ্যাবডোমিনাল যত অর্গান আছে, আমার ইন্টেস্টাইন আছে, সবগুলোই ব্লাড সার্কুলেশন করে। তারপর আমরা জানি অ্যাবডোমিনাল অর্ডার নিচে নেমে কি হচ্ছে, বাইফার্কেশন হয়ে গেছে, রাইট ইলিয়াক আর্টারি, লেফট ইলিয়াক আর্টারি, তাই না? এই রাইট ইলিয়াক আর্টারি, লেফট ইলিয়াক আর্টারি আমার ইলিয়াক বোন বা সবকিছু ব্লাড সার্কুলেশন করে। তারপর আমার ইলিয়াক আর্টারি কি হয়ে গেছে, আমরা জানি ফিমোরাল আর্টারি হয়ে গেছে, ফিমারে ব্লাড সাপ্লাই করছে। আবার ফিমোরাল আর্টারি কি হয়ে যাচ্ছে, আমার টিবিয়াল আর্টারি বা পপলিটিয়াল আর্টারি বা টিবিয়া মানে ফিবুলার আর্টারি হয়ে আমার পুরো ব্লাড সার্কুলেশন হচ্ছে। হ্যাঁ, এবার সব জায়গায় আমার কি ব্লাড সার্কুলেশন হচ্ছে, আবার সেই আগের মতো সবগুলো টিস্যুতে বা সেলে যে আমার ব্লাড গুলা কি হচ্ছে ওইখানে আবার ডিঅক্সিজেনেট হয়ে যাচ্ছে, সেগুলো আমার আবার ভেনের মাধ্যমে ইনফিরিয়র এবং সুপারিয়র ভেনা কাভার মাধ্যমে আমার ব্লাড গুলো আবার রাইট এট টাইমে আবার চলে আসছে। এইভাবে আমাদের সার্কুলেশন চলতেই থাকে। জি, এটাও কিন্তু আমাদের সেই সিটি স্ক্যানের অ্যাক্সিয়াল ইমেজ, কন্ট্রাস্ট সিটি স্ক্যান। এখানে আমরা ওই একই জিনিস দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে ভেন, তারপরে হচ্ছে আমার এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওরটা, তারপরে এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, যেটা আমাদের দুইটা রাইট এবং লেফট পালমোনারি আর্টারি হয়ে যাচ্ছে। আর এই যে নিচে হলো আমার ডিসেন্ডিং অ্যাওরটারি, সরি, এই যে ডিসেন্ডিং অ্যাওরটা আর কি, আর এই যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, মানে ওই যে আমাদের ট্রাকে যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে পরের ইমেজ আর ওই যে স্টারনাম কিংবা ওই যে শোল্ডারের এগুলো দেখা যাচ্ছে, মাসল টা চলে গেছে যদি বলি এখন আমরা, আচ্ছা ঠিক আছে, এটা বলি আমাদের, এটা হচ্ছে স্টারনাম, হ্যাঁ স্টারনাম। তারপরে এই যেটা হচ্ছে আমার রিবস, দুই পাশে যে দুটো রিবস আছে, আর এই যে আমাদের যে বোন দেখা যাচ্ছে, এটা হলো স্ক্যাপুলা, এটা হচ্ছে স্পাইন অফ স্ক্যাপুলা। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্যাপুলার একটা পার্ট, এটা স্পাইন অফ স্ক্যাপুলা। আমরা জানি স্ক্যাপুলার অনেকগুলো পার্ট আছে, কি কি পার্ট আছে, স্পাইন অফ স্ক্যাপুলা আছে, তারপরে অ্যাক্রোমিয়ন প্রসেস আছে, করাকয়েড প্রসেস আছে, হ্যাঁ অ্যাক্রোমিয়ন প্রসেস, করাকয়েড প্রসেস, তারপরে হচ্ছে স্পাইন অফ স্ক্যাপুলা, এটা হচ্ছে স্পাইন অফ স্ক্যাপুলা, স্ক্যাপুলার একটা পার্ট আর কি। হ্যাঁ, থোরাসিক স্পাইন। জি, স্পাইনাস প্রসেসেরই ওটা সুপ্রার ইনফাকে ডিভাইডেড করছে। হ্যাঁ, বুঝতেছি না, যাই এক সমস্যা নাই। আচ্ছা নেক্সট স্লাইডে যাই, ওর 12টা বেজে গেছে, এক মিনিট আছে, সমস্যা নাই, এক মিনিট বেঁধে করতে হবে। এই আচ্ছা, সুন্দর একটা ছবি, এখানে কিন্তু বলা হয়েছে কি, এটা কি, এই যে আমাদের কিন্তু এখানে রাইট পালমোনারি, এই যে আমাদের পালমোনারি আর্টারিতে এখানে যে ইন্ডিকেট করা আছে দুটো রেড, রাইট এন্ড লেফট নাকি ভাই, রাইট এবং লেফট পালমোনারি আর্টারি, তাই না? এইখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, কোন আছে ভাই, কোন ঝামেলা আছে এখানে, কোন প্যাথোলজি আছে মনে হচ্ছে, প্যাথোলজি, প্যাথোলজিটা কি, ঠিক মতো থ্রম্বাস আমাদের কিন্তু পরীক্ষায়।